এত কিছু রান্না করতে গেলেন কেন আম্মা? এত কিছু কোথায়? এই সামনে পোলাও আর মাংস। যে পরিমাণ রান্না হয়েছে মনে হচ্ছে না যে দুপুরের খাবার খেতে বসেছি, মনে হচ্ছে যেন বিয়ে বাড়িতে দাওয়াত খেতে আসছে। খাওয়া শেষে দই মিষ্টি আর সন্দেশ আছে। এত কিছু খেতে পারবো না আম্মা। মেয়ের জামাইকে পেয়ে আবার নিজের মেয়েকেই ভুলে যাও না। বাপের বাড়িতে এসেছো, তোমাকে কি এখন তুলে তুলে খাওয়াতে হবে? কি ব্যাপার মা, এখানে বসে আছো যে? তুইটা বললি যে বৌমাকে ওদের বাড়িতে রেখে চলে আসবি, তাই। আরে কবিতার মায়া তো রিকোয়েস্ট করলো যে ফেলতে পারলাম না, ওদের সঙ্গে লাঞ্চ করে তারপরে ফিরলাম। ও তুই খেয়ে এসেছিস? আমি তো তোর জন্য না খেয়ে বসে আছি। এই তোমার এই সব আদিক খেতে না আমার ভালো লাগে না মা, আমার জন্য ওয়েট করার কি আছে? তোমার ক্ষুধা লাগলে তুমি খেয়ে নেবে। গতকাল যে কবিতাদের বাসায় গেলাম, কবিতার মা তো আমাকে আসতে দিতেই চায় না, কি খাতির যত্নই না করলেন। মেয়ের জামাইকে সব শ্বশুর শাশুড়ি এরকম যত্ন করে। আরে না না, সবার ব্যাপার এক আর উনার ব্যাপারটা আর, উনি আমাকে অনেক স্নেহ করে। আমি কি তোকে কম স্নেহ করি? আরে তারপরেও মাঝে মাঝে মনে হয় উনি তো আমার আপন মায়ের চাইতেও বেশি কিছু। এক বেলার আদর পেয়ে নিজের মায়ের সাথে অন্য কারো তুলনা করিস না বাবা। অবশ্যই তুলনা করব, আমার তো মাঝে মাঝে মনে হয় তুমি আমার শাশুড়ি, উনি আমার মা, নিজের সন্তানের মতো স্নেহ করে। দুই দিনের জন্য বেড়াতে গেলে সবাই ওরকম আদর যত্ন করে, পারলে অনেক দিন গিয়ে থাক, তখন বুঝবি কে আপন। আরে অনেক দিন কেন, আমি যদি সারা জীবন গিয়ে ওনাদের বাসায় পড়ে থাকি তারপরেও দেখবে তিনি আমাকে নিজের সন্তানের মতো স্নেহ করছে। তাই নাকি? তাহলে তো শ্বশুর বাড়িতে যেয়ে কয়েকটা দিন থেকে আয়, দেখি তো শাশুড়ি তোকে কেমন যত্নাত্তি করে। তাহলে আমি কালকেই যাব, আর এবার আর কয়েক দিনের জন্য না, পুরো এক মাস থেকে আসব। আরে তুমি যে, হ্যাঁ তোমাকে অনেক মিস করছিলাম তাই চলে এলে। খুব ভালো করেছো, আমি এখনি আম্মাকে গিয়ে রাতে ভালো মন্দ কিছু রান্না করতে বলি। আরে এত ব্যস্ত হওয়ার দরকার নেই। অবশ্যই দরকার আছে, রাতে ডিনার করতে আবার দেরি হলে তোমার আবার যেতে দেরি হয়ে যাবে। কে বললো আমি বাসায় ফিরবো? আমি তো আজকে বাসায় ফিরবো না, আমি এখানেই থাকবো। সত্যি? হ্যাঁ আমার খুবই ভালো লাগছে। ও তাই নাকি, আমি তো আরো ভাবলাম তুমি রাগ করো কিনা। তুমি এসেছো, আমার ঘরটা আনন্দে ঝলমল করছে। মাঝে কি বলেন না, তুমি তো আমার একমাত্র মেয়ে জামাই, তোমরা বেড়াতে আসলে আমার কাছে তো ঈদের মতো আনন্দ লাগে। আম্মা আপনি আসলে আমাকে অনেক স্নেহ করেন। মা তোমাদের মেয়ে জামাই তো তোমার মেয়েকে ছাড়া থাকতেই পারে না। স্বামী স্ত্রীর সম্পর্ক তো এরকমই হওয়া উচিত। মা তোমাদের জামাইয়ের প্লেট তো খালি, খাবার তুলে দাও। বাবা এ নাও, তুমি কিন্তু মাংস দিই। না না মা আমি অনেক নিয়েছি। মা তোমাদের জামাই কিন্তু মাছের মাথা অনেক পছন্দ করে। এই জন্যই তো আমি বাজার থেকে বড় রুই মাছ আনিয়েছি। আমরা এবারে পুরো ছুটিটা তোমাদের বাসায় কাটাবো। মানে মানে তুমি তো বারবারই আবদার করো তোমাদের বাড়িতে আসার জন্য, কখনো তো আসা হয় না। এইবার ভাবলাম যে অনেক দিন সময় নিয়ে যদি তোমাদের বাড়িতে থাকা যায় তাহলে কেমন হয়। তুমি কি পাগল হয়ে গেছো নাকি, তোমার কি মাথার সমস্যা হয়েছে? শ্বশুর বাড়িতে কেউ ছুটি কাটাতে আসে? কি হয়েছে? আর তুমিই তো বারবার বলতে, তোমার কথা ভেবেই তো এই সিদ্ধান্তটা নিলাম। দুই একদিন থাকা যায়, তাই বলে এক মাস, তাতে সমস্যা কি? জামাই বাবাজি তোমার অফিস ছুটি নাকি? কেন আম্মা? না কয়েকদিন ধরে এখানেই আছো, বাড়িতেও যাচ্ছ না অফিসও করছো না, তাই জিজ্ঞেস করলাম। আচ্ছা সিএম যে এবারে সে এতদিন থাকবে তুই জানতি না? আমাকে তো কিছুই বলেনি, হঠাৎ করেই বললো যে ও অফিস থেকে ছুটি নিয়েছে। শ্বশুর বাড়িতে এসে মানুষ এতদিন থাকে, তুমি রেগে যাচ্ছ কেন মা? শোন বিয়ের পরে মেয়ের শ্বশুর বাড়ি হচ্ছে তার আসল ঠিকানা, সেই মেয়ে আর মেয়ে জামাই যদি এই শ্বশুর বাড়িতে এসে এতদিন থাকে তাহলে মানুষ কি বলবে, আমাদের কথা শোনাবে না? তাই বলে কি আমি আমার পরিবারের সাথে বেড়াতেও আসতে পারবো না? পারবি, অবশ্যই পারবি, দুই একদিনের জন্য ঘুরে যাবি, তাই বলে মানুষ এতদিন থাকে নাকি? ঠিকই তো প্রতিদিন মোবাইল করে বলতে আমি যেন এসে ঘুরে যাই, আর এখন যখন আসলাম তুমি আমাকে কথা শোনাচ্ছ। আমি বলেছি এসে ঘুরে যাবি, তাই বলে এখানে ঘাঁটি কাটতে তো বলিনি। আমি আর আমার জামাই তোমাদের উপর বোঝা হয়ে গেছে নাকি মা?